আজকে আপনাদের জন্য যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে টোটাল বডি ওয়ার্কআউট। আর এটা স্পেশালি তরুণদের জন্য দেখাচ্ছি, তার মানে এই নয় যে অন্য বয়সীরা করতে পারবেন না। ব্যায়ামটার নাম হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার্স। মাউন্টেন ক্লাইম্বার্সে যেটা হয় যে আপনার শোল্ডার, ট্রাইসেপ, হাতে ট্রাইসেপ, ব্যাক মাসল, কোর অর্থাৎ পেটের অংশ এবং তার সাথে পায়ের অংশটুকু, যেমন আপনার কোয়াড্রিসেপ মাসল, হ্যামস্ট্রিং, হ্যাঁ, এবং ধরে রাখার জন্য, হাতটা ধরে রাখার কারণে কিন্তু চেস্ট মাসল, পেক্টোরাল, হ্যাঁ, এই মাসলগুলো, সবগুলো মাসলই কাজ হয়। কিন্তু আমরা সাধারণত জানি যে এটা হচ্ছে যে পেটের ব্যায়াম প্লাস এটা হচ্ছে এক্সট্রা ক্যালোরি বার্ন করা, অর্থাৎ যাদের শরীরে ফ্যাট জমে গেছে অতিরিক্ত তাদের ফ্যাট বার্ন করাটার জন্য। তাহলে আমরা এই ব্যায়ামটা দেখব যে কিভাবে শুধুমাত্র এই ব্যায়ামে ফ্যাট বার্ন হচ্ছে তা নয়, বা শুধুমাত্র পেটের কাজ হচ্ছে তা নয়, আমাদের টোটাল বডিতে অর্থাৎ উপরে আপার বডি অ্যান্ড লোয়ার বডি প্রতিটা মাসলে এটা কিভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে। আমরা যখন এই ব্যায়ামটা করব তখন আমরা দু তিনটা পেসে করতে পারি, অর্থাৎ আপনি খুব স্লো, আস্তে আস্তে আপনার অবস্থা অনুযায়ী করতে পারেন, কিংবা যেটা করতে পারেন অনেক ফাস্ট করতে পারেন। আমরা দেখাবো এখানে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে, সবচেয়ে দ্রুত কিভাবে করা যায়। এটা বয়সেরও একটা ব্যাপার থাকে, এখানে আমাদেরকে তরুণ একজন দেখাচ্ছে, টিন, তো সেই অনুযায়ী আপনার বয়স এবং সামর্থ্য অনুযায়ী আপনাকে কী করতে হবে, স্পিডটা মেনটেন করে নিয়ে তারপরে করতে হবে। স্টার্ট, গো 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 গো। এন্ড গো ফাস্টার ফাস্টার ফাস্টার, গো 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 গো। থার্টি সেকেন্ড, go faster faster faster, ৪৫ seconds, last 15 seconds, go 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 go, last 5 4 3 2 1 1 minute, done। তাহলে আমরা ব্যায়ামটা দেখলাম, এই ব্যায়ামটা কাদের জন্য উপযোগী এবং কাদের করা উচিত হবে না। যাদের শোল্ডারে কোনো ধরনের, অর্থাৎ কাঁধে কোনো ধরনের আঘাত আছে, কিংবা ঘাড় স্পন্ডাইলাইসিস বা এ ধরনের কোনো রকম সমস্যা আছে, তাদের কিন্তু এটা প্রথমেই করতে যাওয়া উচিত হবে না। হ্যাঁ, কারণ এতে একটা বেশ একটা প্রেশার পড়ে। আপনারা একটু হালকা করে, অল্প করে, দু চারবার পাঁচবার করে করে দেখবেন যে কেমনটা প্রেশার পড়ে। হ্যাঁ, যদি সমস্যা হয় তাহলে করা যাবে না। আর তাছাড়া যে কোনো বয়সী, যে কোনো শারীরিক অবস্থাতেই কিন্তু করা যাবে। তো শুরুতে আমি বলবো যে শুরুতে আমরা এমন করতে পারি যে আমরা 10-20 বার চেষ্টা করলাম, গুনে গুনে এক পা, 1 2 এমন করে একটু রেস্ট নিয়ে আবার করলাম, এভাবে 3টা সেটে করব আমরা 10 বা 15 রিপিটেশনে। আর পরে আপনার এনার্জি অনুযায়ী আপনি এমন করতে পারেন যে আপনি হয়তো 1 মিনিট করবেন বা 2 মিনিট করবেন, একবারই করবেন, কিংবা ভেঙে ভেঙে 3 বার করে করবেন, যে 1 মিনিট করলেন, একটু 10 সেকেন্ডস রেস্ট নিয়ে আবার 1 মিনিট, আবার 10 সেকেন্ড রেস্ট নিয়ে একবার 1 মিনিট বা 2 মিনিট। আসলে এরকম কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেই নিজের ক্যাপাসিটিটা বা ক্যাপাবিলিটিটা কোনো একজনের সাথে না মিলিয়ে নিজের অবস্থান থেকে আমরা করব। মনে রাখতে হবে যেটা, যেটা কিন্তু ভরা পেটে করা যাবে না, খেয়ে উঠে এই ধরনের ব্যায়ামগুলো করা যাবে না, এগুলোতে এক্সট্রা ক্যালোরিটা বার্ন হয়। তো অনেকে যদি মনে করে যে না, আমি অনেক বেশি খেয়ে ফেলেছি, তো এখন আমার এই ব্যায়ামটা এখনই করে নিই, সেটা উচিত হবে না। ভরা পেটে করা যাবে না, খালি পেটে করতে হবে। এবং শুধু একটা ব্যায়ামে তো আসলে ওভাবে পুরো রেজাল্ট আসবে না, পুরো উপকারিতাটা আসবে না। তাহলে আমরা বেশ আরও কিছু ব্যায়াম দেখাবো, সেই ব্যায়ামগুলোর সাথে আপনারা এই ব্যায়ামটাও অ্যাড করে নেবেন। বাট 2 মিনিট হলেও, 3 মিনিট হলেও দিনে যদি একদমই সময় না পান, তাহলে একটু
একবার দুবার তিনবার হলেও চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে টোটাল বডি ওয়ার্কআউট, আগেই বলেছি। তো পেট কমাতে গেলে বা অতিরিক্ত ওজন কমাতে গেলে পাশাপাশি পুরো শরীরে ফিটনেসটা ধরে রাখার জন্য এই মাউন্টেন ক্লাইম্বার্স ব্যায়ামটা খুবই উপযোগী।